আজকে এই দুপুর বেলা জাস্ট ভাবি নিয়ে চলে আসবে চট করে। দেওয়ার কথা ছিল হচ্ছে 3 তারিখ, তো চলে এসছে আজকে। ভালোই হয়ে জিনিসটা, কারণ পাক্কা 2 মাস, এই 2 মাস ধরে আমরা হাতে করে ব্লগ করছি, এখনো পর্যন্ত কিন্তু হাতেই করছি, বুঝতেই পারছো, এখানে তোমরা হাতটা দেখতেই পাচ্ছ, তো হাতে করেই করছি। তো খুব ব্যথা হয় হাত, যারা যারা হাতে করেছো বা করো তারা জানোই যে হাতে করলে কতটা টাফ, ঠিক আছে, ক্যামেরা প্রচণ্ড নড়ে আর হাত ব্যথা হয়ে যায়, তো একবার এই হাত ওই হাত এইভাবে করতে হয়। তো আজকে সেই তার অবসান হয়ে গেছে, কারণটা কি আজকেই অ্যামাজন থেকে আমরা যে ট্রাইপডটা অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে, আর সেটাই তোমাদেরকে আনবক্সিং করব, তোমাদেরকে দেখাবো পুরো। ওটাকে ভালো করে আমরা স্যানিটাইজ করে নিয়েছিলাম, কারণ ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বাইরে থেকে এসেছিল। হ্যাঁ, তো এখন আরো একবার এটা দিয়ে স্যানিটাইজ করব। এটা কিনেছি, এটা লেখা আছে 99% জার্মস মারবে, তোমাদের উল্টো লেখা দেখাচ্ছে ওখানে, অনেক রকম কোম্পানি বেরোচ্ছে। হ্যাঁ, ও ঠিক আছে, মেইন কথা আমার জীবাণু মুক্ত নি কথা, অ্যালকোহল যুক্ত জিনিস চাই, ব্যাস। তো বেশি দেরি করবো না, দেখাবো, ঠিক আছে, থাকো আমাদের সাথে। দেখো ধ্রুব ওখানে বসে আছে, দেখছি যে বাবা আর মা মিলে কি করছে, ঠিক আছে, দেখো এখন ওর কৌতূহল যুক্ত দৃষ্টি দেখো একবার, এত কৌতূহল শোনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বসো, করে নিই আমরা, তারপর নিচ্ছি তোমাকে। এই যে পুরো একদম প্লাস্টিকে করেই রাখা আছে এখনো তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য, কিন্তু খুলিনি তোমাদেরকে দেখাবো বলে কি নিয়েছি আমরা সেটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ, দেখো এই দেখো লেখা আছে অ্যামাজন। তো এবার খুলবে সুদেশ না, খুলো, কাটছে আস্তে আস্তে, দেখো এবার অ্যামাজন লেখাটা কিন্তু ঠিকঠাক এসছে, এই খুলছে, এই যে বেরিয়ে গেছে প্যান্ডোরাস বক্স, ঠিক আছে, একটু ভিজে গেছে এখানটা, কারণটা কি বলতো আমরা বলেছিলাম না যে মানে জলের মধ্যে একটুখানি ধুয়েছি, যার ফলে কিন্তু এখানে একটু ভিজে গেছে, দেখাও একটু বক্সটাকে ভালো করে ঘুরিয়ে, এখানে কিছু বিলের সম্পর্কে লেখা আছে, এটা তো সুদেশ না এটাকে খুলবে, ব্যাগটা কিন্তু দেখে বলেছে কয়টা ভালো, ঠিক আছে, এই হচ্ছে ট্রাইপডটা, এটা খুব দরকার ছিল, উফ নালে হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। এটা কিন্তু হচ্ছে অ্যামাজনেরই প্রোডাক্ট, ঠিক আছে, আমি দেখিয়ে দিই, এ দেখো লেখে আছে অ্যামাজন বেসিক্স, তো এটা হচ্ছে অ্যামাজনেরই ব্র্যান্ডের, ঠিক আছে, এটা তোমাদের লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ঠিক আছে, তোমরা কিনতে পারো। এই যে দেখছো এটা এখন ছোট হিসাবে রাখা আছে, তো এই হচ্ছে দেখছো এটা এখানে আছে, এটা আছে ওয়াটার লেভেল আছে, এই যে এটা দেখছো এটা ওয়াটার লেভেল কিনা, ঠিক আছে, এখান দিয়ে তোমরা কি অ্যাডজাস্ট করতে পারবে ক্যামেরাটা সোজা আছে কি না এটা দেখার জন্য, এখানে ওয়াটার মার্ক করাই আছে, ঠিক আছে। তো এটা সুদেশ না খুলে ফেলেছে, এটা কিন্তু বেশ লম্বা আছে হাইটটা, ঠিক আছে, 15 ইঞ্চ এটা লম্বা, দূর থেকে তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারছো, এটার তোমার হাইটটা দেখাচ্ছি, খুব দারুণ জিনিস, আমারও ভালো লাগলো হাইটটা দেখে, এটা দরকারি, তোমাদের হাইটটা দেখাচ্ছি, চলো দেখো, দেখতে পাচ্ছ হাইটটা, দেখো সুদেশ না দাঁড়িয়ে আছে, দেখো একবার
হাইটটা বুঝতে পারছো তো কাছাকাছি কতটা? হ্যাঁ, ওর গলা অবধি চলে গেছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো, দেখো হাইটটা বুঝতে পারছো? এই যে এখানে এখানে আমরা মোবাইলও রাখবো, প্লাস আমাদের একটা DSLR ক্যামেরা আছে, যেটা আর কি বহু পুরনো, প্রায় 4-5 বছরের পুরনো ক্যামেরা। ওটা আমরা ইউজ করি না, তো আমরা ভিডিও মানে মোবাইলেই করি, কারণ আমার কাছে তো ল্যাপটপ ফ্যাপটপ কিছু নেই, তাই জন্য বেকার আমার DSLR করে কোনো লাভ হবে না। তো সেহেতু তোমাদেরকে দেখাবো, দুটোতেই সেট করে দেখাবো কেমন লাগছে। ক্যামেরা তো দেখলেই আগেরটা, মোবাইলের সেট আপটা দেখে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দরভাবে একদম। এখানে দুর্গার ছবি উঠবে এবারে, তাকা এই দুর্গার ছবি উঠে গেছে। দেখো ছবিটা, ধ্রুবা ধ্রুবর মা ছবি উঠে গেছে। তোমরা কিন্তু আর্ট ইউজ করতে পারো, ছোট করে নিতে পারো, একদম যে দেখতে পাচ্ছ আমি ছোট করে নিয়েছি, জাস্ট এরকম নর্মাল ধরে করতে পারো এইভাবে ভিডিও শুট, ঠিক আছে? এটা কিন্তু দুদিক দিয়ে দেখতে পাচ্ছ আমি ধরেছি কিরকম করে, তো আমার এক কাজ দু কাজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর বেশি ভারীও না, খুব লাইট ওয়েট, প্রচন্ড লাইট ওয়েট, মানে এটা একদম হালকা, ঠিক আছে? এরকম করে ধরে নর্মাল জাস্ট ধরলে, ধরে ব্লগিং করলে, ঠিক আছে? পিছনে এই এই দেখছো, এটা দেখছো, এটা দিয়ে অ্যাডজাস্ট করবে এই হ্যান্ডেলটা দিয়ে, ঠিক আছে? বেশ কমফোর্টেবল আর কি, লাইট ওয়েট, ভালো। আমি রেকমেন্ড করবো যে তোমরা যদি নাও, যারা নতুন করছো ভিডিও বানাচ্ছ, বলবো এটা নেওয়ার কথা, ঠিক আছে? পুরো অ্যামাজনের নিজস্ব এটা, হ্যাঁ, দেখে না আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নিতে পারো। আর এই যে এর মধ্যে যে ব্যাগটা দিয়েছি বললাম, খুব ব্যাগটা কিন্তু খুব মানে ভালো ব্যাগটা, মানে কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, বেস্ট কোয়ালিটির ব্যাগ, মানে ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে? এই যে দেখছো, তোমরা ধরো কোথাও যাচ্ছ ব্লগিং করার জন্যে, বা তোমরা ধরো ট্রাভেল করছো কোথাও, তো জাস্ট পিঠে এইভাবে নিতে পারো, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি আমি আয়না দিয়ে। এখানে এই যে লেসটা দেখছো, এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে, ছোট বড় সব রকম করা যাবে, ঠিক আছে? এক কথায় খুব কমফোর্টেবল আর কি, দারুণ, ঠিক আছে? তো এটাই একটা খুব দরকার ছিল, তো চলে এসছে শান্তি, হাতের ব্যথা থেকে উপশমটা আবার পাওয়া যাবে, এটা উপর রেখেই আমরা করব যতটা পারবো। নতুন বিগিনার যারা, মানে আমার মতো যারা বিগিনার, বা আরো অনেকে আছো যারা নতুনভাবে ইউটিউব করছো বা ছবি তোলার জন্য কোনো সেট আপ কিনতে চাইছো, তো এই ট্রাইপডটা নিতে পারো, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। দাম পড়েছে আমার 799 টাকা, মানে 800 টাকা, ফ্রি ডেলিভারি, ঠিক আছে? এই হোল্ডারটা কিনতে হবে তোমাকে, তোমাদেরকে, এটা হচ্ছে আমার পড়েছে 180 টাকা, ঠিক আছে? দেখে নেবে, ট্রাইপড বেস্ট, খুব সুন্দর কোয়ালিটির দিক দিয়ে, সব দিক দিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে? আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।